সুতরাং এই রং গান সব সময় সময়ের কাজ সময় করে। আপনি জানানোর পরই আমি রোমিওরে জানাইছি। আপনি জানানোর পরেও সে এত দেরি করছে কেন? রোমিও স্তর আগের মতো নাই, অনেক ব্যস্ত হয়ে গেছে, খাওয়া নেওয়ার সময় পায় না। আপনার খবর শোনার লাগে লাগে সে দেখা করবো সে ভরসা করার কোনো কারণ নাই, দেখেন আসে কিনা। কি নিয়ে এত ব্যস্ত রোমিও যে আমার সাথে দেখা করতে আসতে পারবে না? নতুন নতুন ছবির অফার পাইছে, এই সব ছবির প্রি প্রোডাকশন করতেছে, মানে প্রস্তুতি নিতেছে। উনি নিজে লেখে, নিজে সব কিছু করে, তো এর লেগে ব্যস্ত বেশি, সময় কম। সে নিজে স্ক্রিপ্ট লেখে, সে নিজে ডিরেকশন দেয়, মাঝে মধ্যে ক্যামেরাও চালায়। এর লেগে তো দর্শক তার কাজ খুব পছন্দ করে। কই, এখনো পর্যন্ত তো একটা ভালো সিনেমার নাম শুনি নাই তার। হ্যাঁ, আপনার সাথে যখনই দেখা হয় আপনি শুধু তার গুণগান শুরু করেন। একটা সিনেমার নাম বলেন তো তার ব্লকবাস্টার। আরে যখন আসা শুরু করবো এক লগাইব, ঝড় ঝড় করে ছবি মুক্তি পাইবো, আপনি দেখে খুলে পাইবেন না। ও ম্যাডাম, আপনি আমার রোমিও স্তর এখনো চিনবার পারেন নাই। যদি চিনবার পারতেন তাহলে বুলেট ট্রেন বিয়ার অনুমতি দিতেন না। উফ, রমজান ভাই থামুন তো, ফালতু কথা বলবেন না। আমি মোটেও কখনোই কোনোদিনও বুলেটকে বিয়ে সম্মতি দিই নাই। আপনাদের রাজা চেয়ারম্যান, আপনাদের রাজা চেয়ারম্যান জোর করে আমাকে তাকে তার সাথে বিয়ে দিতে চাচ্ছিল, কিন্তু আমি কি করেছি, বুদ্ধি খাটিয়ে এখান থেকে পালিয়ে গেছি। বুলেট যে গেল তার সাথে ছোটবেলা থেকে আপনার প্রেম ছিল, সে আপনার আত্মীয়। বুলেট আমার আত্মীয় এটা ঠিক, এই কথাটা সত্য, কিন্তু সে একটা বাটপার। সেই বাটপারের আমন্ত্রণে আপনি রিসর্টে এসেছিলেন কেন? ও আমাকে ব্ল্যাকমেইল করেছে, সিনেমা বানানোর কথা বলে এনে বিয়ে করার চেষ্টা করছিল। আপনার সাথে বিয়ে ভাঙার পর বুলেট পুরো পাগল হয়ে গেছিল, খালি ল্যাংটা হওয়া বাকি আছিল। বুলেটের কান্নাকাটি দেখে আমার যে আপনার উপরে কি রাগ ধরছিল, কি যে মায়া হয়েছিল বুলেটের উপরে। আপনি বুঝতে পারছেন না, বুলেটের সাথে বিয়ে হলে বুলেট আমার ভরণ পোষণ দিতে পারত। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমাকে চালাতে পারত? কখনোই পারত না। আমি বরং একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি, একটা ভুল করার পর থেকে বেঁচে গেছি। আপনার এখন আমি চিন্তার পারি নাই, আপনার মনে কি চায় এটা বুঝবার পারি নাই। বোঝা দরকার নেই, আপনি তাড়াতাড়ি রোমিওর বাড়ির দিকে চলেন না প্লিজ। আরে রোমিওর বাড়ির দিকে যা লাভ নাই, সে তো নিজে আইতেছে। কখন আসবে? আমি কিন্তু লাগেজটা পেলে সাথে সাথে ঢাকায় চলে যাব। আরে সাথে সাথে ঢাকা যাওয়ার দরকার কি, লাগেজ নেন, আজকে রাতে রিসোর্টে থাকেন, কালকে যে প্রশ্নই উঠে না, ওই রিসোর্টে আমি এক মুহূর্ত থাকতে রাজি না। তাহলে চল, চলুন তাড়াতাড়ি। আরে জিউলি, জিউলি কখনো বিয়ে করে না কেন? আমি তো এটা বুঝতে পারতেছি না, এর বয়সটা কম হয় না, এরকম ঘরের মধ্যে আই বুড়ে একটা মায়া যদি বসে থাকে দুদিন পরে কিন্তু বিয়ের জন্য একটা পাত্র খুঁজে পাবে। জিলিকের বিয়ে নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন? হ্যাঁ, জিলিকের ভাই বোন কি আপনাকে দায়িত্ব দিতে জিলিকের বিয়ে দেওয়ানোর জন্য? মিন্টু, তোমার কথাবার্তায় কিন্তু ঝামেলা আছে, জিলিকের বিয়ে নিয়ে তোমার এত কথা বলার দরকার নাকি? চুপ থাকো। জিলি, তুমি মিন্টুর কথা কিছু মনে করো না, মন টন খারাপ আছে তো একটু, সেই জন্য নাইলে। বান্টি ভাই, এটা আমি জানি যে মিন্টু একটু বেশি বেশি কথা কয়, আর এর জন্য সে শাস্তিও পায়। আরে কয়দিন আগেই তো আমার আর কুসুমের দোরানি খাইয়া পানিতে ডুবে মরণের জো হয়েছিল। একটু আস্তে আস্তে কথা কয়, বুঝলেন স্যার? শিউলি কুসুম তার ভাইয়ের দাপট দেখা, তা ভাই হন চেয়ারম্যান না, তারা ভাবছে থানা পুলিশ সব কাগজে সমস্ত এলাকার লোকজন তাকে কোথায় উঠবো আর বসবো, তা হ্যাঁ তো জানে না আমি কে, আমি মিন্টু। এইসব চেয়ারম্যান মেম্বারদের দুই পয়সা দেবো আমি গুনি না, ঠিক আছে? মিন্টুর হাত অনেক উপরে। আরে কত উপরে, কি হয়েছে, তুমি পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতেছো কেন? শিউলি একটা ভদ্র মেয়ে, তার সাথে তুমি হাত উঁচা করে একেবারে বক্তৃতা দিয়ে কথা বলতেছো মিয়া, এটা কিন্তু ঠিক করতেছো না। আসলেই মানে এইসব ছোট লোকের সাথে না আমি কথাই বলতে চাই না, আমার গা জ্বলায় দেখলে, কিন্তু এরাই সবটা সময় আমার চোখের সামনে ঘুর ঘুর করে আমার কথা মারা কথা কয়, মেজাজ খারাপ করার মতো কথা কয়। তোর কি মাথা দাঁড়া থাকে কন্ত? খুব দালালি করতেছেন না? কারা করতেছো? আপনারে বলতেছি, একটা কথা মনে রাখবা, এই শিউলি কুসুমের অত্যাচারে কিন্তু আমার চাকরিটা গেছে, আমি কিন্তু বলবো না। তোমাকে বাড়ির আশপাশে আমি ঘুরুম না, আর যেহেতু আমার চাকরি নাই তোমাকে এত মাইপা ঝুপিয়া কথা আমি কমবো না, মনে রেখো কথা। হ শায়লা পথে অ্যাকশন শুরু করে দিছে, এই যে মিন্টু উনার তো চাকরি গেছে গা। বান্টি ভাই, আপনার লোকে একই অবস্থা? এইবার আমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, একেবারে জলবদ্ধ তরল তোমাদের ষড়যন্ত্রে পড়া। আমার ভাগ্নি শায়লা এত বড় সিদ্ধান্তটা নিছে, তুমি রবিরে বিয়া করবো বইলা এই যে ষড়যন্ত্র করতেছো, সেটাও তো আসলে আমি বুঝি নাই আগে।
আমার ভাগনা রবিকে তুমি বিয়া করবে বলে ষড়যন্ত্র করতেছিলা আর আমরা যাতে দূরে সরে যাই এত দিনে তোমার ষড়যন্ত্র সফল হইছে বুঝলাম তাইলে শিউলি বিষয়টা হু ইজ রবি এর আগেও কিন্তু দুই একবার আপনি একই কথা কইছেন হ্যাঁ আপনার ভাগনা কে আপনার ভাগনা তুমি চিনি না হ্যাঁ আর আপনার ভাগনার বিয়ে করার আমার কোনো ইচ্ছা নাই আরে আপনার ভাগনা তো একটা 420 হ্যাঁ আপনার ভাগনারে করব বিয়ে আমি আর শুনেন নেক্সট টাইম যদি আমার নিয়ে এরকম কোনো বাজে মন্তব্য ছড়ান না আপনার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার